123 প্রশ্ন 41, চীনের খনিজ সম্পদের উপর বিদেশিদের আধিপত্যের প্রভাব সম্পর্কে আলোচনা করো। চীনের খনিজ সম্পদের উপর বিদেশিদের আধিপত্য। সুবিশাল দেশ চীন ছিল বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার। চীনের বিভিন্ন স্থানে কয়লা, খনিজ তেল, লোহা, সোনা ও অন্যান্য খনিজ সম্পদ পাওয়া যেত। চীনের মাঞ্চুরিয়া, বেইজিং, সিন ও চিয়াং, সানজি, হেলংজিয়াং, লিয়াওনিং, জিনিন, হেবেই, শানডং, হিউনান, খোয়াংসি, খোয়াংচু প্রভৃতি স্থানে বিভিন্ন খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার ছিল। প্রাকৃতিক ও খনিজ সম্পদ কাজে লাগিয়ে চীনের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা থাকলো। পৃষ্ঠা 124, বাস্তবকৃতে চীন এই সম্পদের সদ্ব্যবহার করতে পারেনি। এই পরিস্থিতিতে বিভিন্ন বহিরাগত সাম্রাজ্যবাদী শক্তি চীনের খনিজ সম্পদ হস্তগত করে নিজেদের দেশে রপ্তানি করতে থাকে। চীনের খনিজ সম্পদের উপর বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক, আধিপত্যের সূত্রপাত। প্রথম আফিম যুদ্ধের পর চীনের ওপর ইংল্যান্ডের নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। এরপর থেকে বিদেশিদের কাছে রুদ্ধ চীনের অভ্যন্তরে প্রবেশের পথ সহজ হয়ে যায়। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জাপান প্রভৃতি বিভিন্ন দেশ চীনের বিভিন্ন অঞ্চলে নিজের প্রভাবাধীন অঞ্চল গড়ে তোলে এবং সেখানে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করে। দুই, খনিজ সম্পদ রপ্তানি। চীনে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করে বিদেশি শক্তিগুলো সেখানকার খনিজ সম্পদের ওপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করে। তাছাড়া বিদেশি জাতিগুলো বিপুল পরিমাণ অর্থ উৎকোচতে চীন সম্রাটের কাছ থেকে সেখানকার বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন করার অধিকার অর্জন করে এবং কয়লা, লোহা, অন্যান্য ধাতুর আকরিক প্রভৃতি সংগ্রহ করে তা নিজেদের দেশে রপ্তানি করতে থাকে। তিন, রেলপথের ব্যবহার। চীনে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে খনিজ সম্পদ সংগ্রহ করে তা নিজেদের দেশে রপ্তানির উদ্দেশ্যে বিদেশি শক্তিগুলো চীনের রেলপথে প্রসার ঘটায়। রাশিয়ার রেলপথের মাধ্যমে চীনের সেন্ট পিটার্সবার্গের সঙ্গে উত্তর সীমান্তে ভ্লাডিভোস্টক বন্দরকে এবং ট্রান্স সাইবেরিয় রেলপথের সঙ্গে পোর্ট আর্থার বন্দরকে যুক্ত করে খনিজ সম্পদ উত্তোলনের পর রেলের মাধ্যমে চীনের বিভিন্ন বন্দরে এবং বন্দরগুলো থেকে বিদেশের শিল্প কারখানায় চলে যায়। চার, অসম সন্ধির ভূমিকা। বৈদেশিক শক্তিগুলো চীনের ওপর বিভিন্ন অসম সন্ধি চাপিয়ে দিয়ে সেখানকার খনিজ সম্পদের ওপর দখলদারি কায়েম করে। জাপানের কাছে যুদ্ধে পরাজিত হয়ে শিমনোসেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হলে চীন বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সহায়তা লাভের আশা করে। এই সুযোগে ফ্রান্স চীনের হিউনান, খোয়াংসি, খোয়াংচু অঞ্চলে খনিজ সম্পদের অধিকার লাভ করে। ফ্রান্স ইন্দোচীনের আনাম থেকে চীনের অভ্যন্তর ভাগ পর্যন্ত নিয়ন্ত্রিত রেলপথ নির্মাণের অধিকার পায়। এই রেলপথের মাধ্যমে চীনের ইউনান, খোয়াংসি, খোয়াংচু প্রভৃতি অঞ্চলে খনিজ সম্পদকে রপ্তানির উদ্দেশ্যে বন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। অর্থনীতি সাংবাদিক মার্টিন জ্যাক দ্য ওয়েইন চায়না রুলস দ্য ওয়ার্ল্ড গ্রন্থে বলেছেন যে 18 শতকে চীন এবং ইংল্যান্ডের জীবন প্রায় একরকম ছিল, কিন্তু নিউক্যাসল খনিতে কয়লা প্রাপ্তি ও সমুদ্র বাণিজ্যই তফাত করে দিয়েছিল। ইংল্যান্ড ও ফ্রান্স তখন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে উপনিবেশ তৈরি করে সেখানকার জমি, কৃষিজ ও খনিজ সম্পদ দখল করেছিল। উপসংহার। চীনের খনিজ সম্পদ দীর্ঘকাল ধরে বিদেশি রপ্তানি হতে থাকলে এর বিরুদ্ধে চীনে ক্ষোভ দেখা দেয়। এই পরিস্থিতিতে মাঞ্চু শাসকগণ বিদেশি বণিকদের বাণিজ্যে লাইসেন্স প্রদান সংকুচিত করেন। চীনের নতুন খনি থেকে সম্পদ উত্তোলনে বিদেশিদের দাবি প্রত্যাখ্যান করা হয়। অবশ্য কিছু কিছু প্রত্যন্ত পিছিয়ে পড়া খনিজ সম্পদ উত্তোলনে চীন সম্রাট অনুমতি দেয়। চীনের খনিজ সম্পদ বিদেশে রপ্তানির বিরুদ্ধে 20 শতকের শুরুতে খুব তীব্রতর হয়, ফলে চীনের খনিজ সম্পদে বিদেশি শোষণ কমতে থাকে। প্রশ্ন 42, চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝায়? অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। অসম চুক্তি, একদা বিদেশিদের জন্য রুদ্ধ চীনের অভ্যন্তরে বিদেশিরা 19 শতক থেকে প্রবেশ করতে শুরু করে এবং চীনের অভ্যন্তরে নিজেদের ক্ষমতার জাল ছড়িয়ে দেয়। বহিরাগত বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো মোটামুটিভাবে 1839 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ আগে পর্যন্ত চীনে কিং বংশ শাসনকালে চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে এবং যুদ্ধের পর চীনের ওপর বিভিন্ন শোষণমূলক সন্ধি বা চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে চীনা ঐতিহাসিক ওয়াংডং এর মতে
অসম চুক্তি কথাটি দীর্ঘদিন ধরে বহুল প্রচলিত হলেও সুস্পষ্ট দ্ব্যর্থহীন অর্থের অভাব রয়েছে। তাছাড়া সঠিক কোন চুক্তিগুলোকে বা কতগুলো চুক্তিকে অসম বা বৈষম্যমূলক আখ্যা দেওয়া উচিত তাও পরিষ্কার নয়। চীনের ওপর আরোপিত অসম চুক্তির বৈশিষ্ট্য। 1839 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব পর্যন্ত চীনের ওপর বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিভিন্ন অসম বা বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করে। এই অসম চুক্তিগুলোকে চীনের শতাব্দীব্যাপী অবমাননা বলে চিহ্নিত করা হয়। চীনের ওপর বিদেশিদের আরোপ করা বিভিন্ন অসম চুক্তিগুলির কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন একতরফা চুক্তি। পশ্চিমী শক্তিগুলো চীনের মধ্যে স্বাক্ষরিত অসম চুক্তিগুলো উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়নি। প্রতিটি চুক্তির ক্ষেত্রেই দেখা যায় যে কোনো পশ্চিমী শক্তির কাছে যুদ্ধে পরাজয়ের পর তারা চীনের ওপর একতরফা চুক্তি। পশ্চিমী শক্তিগুলো ও চীনের মধ্যে স্বাক্ষরিত অসম চুক্তিগুলো উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়নি। প্রতিটি চুক্তির ক্ষেত্রে দেখা যায় যে কোনো পশ্চিমী শক্তির কাছে যুদ্ধে পরাজয়ের পর তারা চীনের ওপর একতরফাভাবে এইসব চুক্তি চাপিয়ে দিয়েছিল। চুক্তির শর্ত নির্ধারণের ক্ষেত্রে চীনের মতামতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। দুই, ভৌগোলিক পরিচয়। ভৌগোলিক আধিপত্য। চীনের ওপর বিভিন্ন অসম চুক্তি আরোপের মাধ্যমে বিদেশি শক্তিগুলো চীনের বিভিন্ন অঞ্চল নিজেদের একাধিপত্য স্থাপন করে। চীনের এই অঞ্চলগুলোতে বিদেশি আইন ও প্রশাসন কার্যকরী হয়, ফলে এখানে চীনা সরকার ও প্রশাসনের কর্তৃত্ব হ্রাস পায় বা লুপ্ত হয়ে যায়। পৃষ্ঠা সংখ্যা 125। তিন, সার্বভৌমত্ব সংকুচিত। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলো সরাসরি চীনের সার্বভৌমত্বের ওপর আঘাত করে। এই চুক্তিগুলির মাধ্যমে চীনের সার্বভৌম ক্ষমতা যথেষ্ট পরিমাণে হ্রাস পায় এবং চীনে বিদেশি শক্তিগুলো দৌরাত্ম যথেষ্ট বৃদ্ধি পায়। চীন প্রকৃতপক্ষে পশ্চিমী শক্তিগুলি আধা উপনিবেশে পরিণত হয়। চার, খনিজ সম্পদের রপ্তানি। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো চীনের ওপর অসম চুক্তিগুলো চাপিয়ে চীনের বিভিন্ন খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করে নেয়। এইসব সম্পদ চীনের বন্দরগুলি থেকে বিদেশি রপ্তানি হলে বিদেশের শিল্প ও অর্থনীতির উন্নতি ঘটে। অন্যদিকে চীনের নিজস্ব বিপুল পরিমাণ খনিজ সম্পদের ভাণ্ডার থাকা সত্ত্বেও দেশটির শিল্প ও অর্থনীতি ক্রমাগত ভেঙে পড়তে থাকে। পাঁচ, ক্ষতিপূরণ বাবদ ক্ষতিপূরণ দান। প্রথম আফিম যুদ্ধে 1839 থেকে 42 খ্রিস্টাব্দ থেকে শুরু করে চীন ও বিদেশি শক্তিগুলির মধ্যে সংঘটিত পরবর্তী বিভিন্ন যুদ্ধগুলির জন্য চীনই একমাত্র দায়ী ছিল না। অথচ যুদ্ধের সময় পশ্চিমী শক্তিগুলো বলপ্রয়োগের মাধ্যমে চীনের ওপর নানকিংয়ের চুক্তির ন্যায় বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়ে ক্ষতিপূরণ হিসেবে চীনকে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে বাধ্য করে। ছয়, বাণিজ্য করার অধিকার। বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো কাছে চীন তার বিভিন্ন বন্দর বাণিজ্যদের জন্য তুলে দিতে এবং বিভিন্ন ভূখণ্ড লিজ অর্থাৎ দীর্ঘদিনের ব্যবহারের অধিকার দিতে বাধ্য। চীন তার হংকং বন্দর ব্রিটেনের জন্য এবং ম্যাকাও বন্দর পর্তুগালের জন্য খুলে দেয়। বাণিজ্যিক সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়। ছাড়াও চীন বিদেশিদের আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়। এইসব বৈশিষ্ট্যের জন্য বিদেশি শক্তিগুলির দ্বারা চীনের উপর আরোপিত চুক্তিগুলোকে অসম বা বৈষম্যমূলক বলে অভিহিত করা হয়। সাত, হচ্ছে শুল্ক ছাড়। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো চীনের ওপর ওয়াংঘিয়ান ন্যায় বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে নিজেদের বাণিজ্য ক্ষেত্রে শুল্ক ছাড় দিতে থাকে। চীনের বণিকরা সরকারকে ন্যায্য শুল্ক দিয়ে বাণিজ্য করলেও বিদেশিরা শুল্ক ছাড় পেয়ে বাণিজ্যে অধিক মুনাফা অর্জন করে। অন্যদিকে চীনের দেশীয় বাণিজ্য মার খেতে থাকে। উপসংহার, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো চীনের ওপর বেশ কয়েকটি অসম চুক্তি চাপিয়ে চীনকে আংশিক উপনিবেশে পরিণত করে। শেষ পর্যন্ত মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হলে অসম চুক্তিগুলি গুরুত্ব হ্রাস পায়। প্রশ্ন তেতাল্লিশ চীনের ওপর আরোপিত অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তিগুলোর পরিচয় দাও। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম বা বৈষম্যমূলক চুক্তিগুলো বিংশ বিশ্ব শতকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান প্রভৃতি ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে এবং নিজেদের অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের প্রসার ঘটিয়ে তার ওপর বেশ কয়েকটি একতরফা শোষণমূলক চুক্তি চাপিয়ে দেয়। এই চুক্তিগুলি সাধারণভাবে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি নামে পরিচিত। এইসব অসম চুক্তির
সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক, নানকিংয়ের চুক্তি। অষ্টাদশ থেকে চীনে আফিমের আমদানি ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে চীন সরকার বিভিন্ন উদ্যোগ নেয়। এক, যুদ্ধ। লিন জে সু নামে জনৈক চীনা কর্মচারী ক্যান্টন বন্দরে ব্রিটিশ বণিকদের 20,000 পেটি আফিম বাজেয়াপ্ত করে তার সর্বসম্মুখে ধ্বংস করেন 1839-এ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধ 1839-42 খ্রিস্টাব্দে হয়। যুদ্ধে পরাজিত হয়ে চীন ব্রিটিশদের সঙ্গে নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। দুই, সন্ধি শর্তাবলী। নানকিংয়ের সন্ধির দ্বারা ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের জন্য বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয়। এগুলি চুক্তি বন্দর, ট্রিটি পোর্টস নামে পরিচিত। দুই, হংকং বন্দর চিরকালের জন্য ইংরেজদের হাতে ছেড়ে দেওয়া হয় এবং ক্যান্টন বন্দর এর বাইরে অবস্থান করে কো হং নামে বণিকদের মাধ্যমে চীনের সঙ্গে ব্রিটিশদের বাণিজ্য করার প্রথা বাতিল হয়। চার, ক্যান্টন বন্দরে ইংরেজদের আফিম ধ্বংস করার জন্য চীনের সরকার ইংরেজদের 6 মিলিয়ন, যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ 12 মিলিয়ন এবং কো হং বণিকদের ঋণ পরিশোধের জন্য 3 মিলিয়ন রৌপ্য ডলার দিতে বাধ্য হয়। দুই, বগের চুক্তি। নানকিংয়ের সন্ধি কিছুকাল পর ব্রিটিশ সরকার চীনের ওপর বগের সন্ধি 1843 খ্রিস্টাব্দে চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা ব্রিটেন চীনে কিছু অতিরাষ্ট্রিক অধিকার লাভ করে। এই চুক্তির দ্বারা, এক, চুক্তি বন্দরগুলোতে বসবাসকারী চীনা ও ব্রিটিশ অধিবাসীদের ওপর চীনের আইন ও প্রশাসনের নিয়ন্ত্রণ লুপ্ত হয়, তারা ব্রিটিশ আইন এবং বিচার ব্যবস্থার অধীনে আসে। দুই, চীন অন্য কোনো বিদেশি রাষ্ট্রকে ভবিষ্যতে যেসব সুযোগ সুবিধা দেবে সেগুলো ব্রিটেনকে দিতে প্রতিশ্রুতি দেয়। তিন, ওয়াংঘিয়ের চুক্তি। অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো চীনের কাছ থেকে বেশ কিছু বাণিজ্যিক সুবিধা আদায় করলে মার্কিন যুক্তরাষ্ট্র এইসব সুবিধা পেতে তৎপর হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে চাপ দিতে থাকলে দুর্বল চীন আমেরিকার সঙ্গে ওয়াংঘিয়ের চুক্তি 1844 খ্রিস্টাব্দে 23 জুলাই স্বাক্ষর করে। এই চুক্তির দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র চীনে বিভিন্ন অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। চীনের চুক্তি বন্দরগুলোতে বসবাসকারী বিদেশিরা আইনগত, বিচার বিভাগীয়, পুলিশ সংক্রান্ত এবং কর সংক্রান্ত বিষয়ে স্বাধীনতা লাভ করে। দুই, হোয়ামপোয়ার চুক্তি। ফ্রান্স চীনের ওপর হোয়ামপোয়ার চুক্তি 1844 খ্রিস্টাব্দে 24 অক্টোবর চাপিয়ে দেয়। চীনের কাছ থেকে ব্রিটেন ইতিমধ্যে যেসব সুযোগ সুবিধা আদায় করেছিল, পৃষ্ঠা 126, ফ্রান্সও ফর্মপোয়ার চুক্তির দ্বারা সেই সব সুযোগ সুবিধা আদায় করে। সন্ধির দ্বারা, এক, চীনের নতুন 5টি বন্দর ফরাসি বণিকদের জন্য খুলে দেওয়া হয়। দুই, ফরাসি নাগরিকরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। তিন, চীন ও ফরাসি বণিকদের মধ্যে বণিক শুল্ক নির্দিষ্ট হয়। পাঁচ, আইগুনের সন্ধি। ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে দ্বিতীয় অহিফেনের যুদ্ধে চীন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে চীনের ওপর রাশিয়া আইগুনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে 28 মে চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা, এক, চীনের উত্তরাংশে বেশ কিছু এলাকায় রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দুই, চীনের আমুর, উসোরি ও সংহুয়াজিয়াং নদীতে একমাত্র রাশিয়া। দুই, ফরাসি নাগরিকরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা লাভ করে। তিন, চীন ও ফরাসি বণিকদের মধ্যে বণিক শুল্ক নির্দিষ্ট হয়। পাঁচ, আইগুনের সন্ধি। ইংল্যান্ড এবং ফ্রান্সের কাছে দ্বিতীয় অহিফেনের যুদ্ধ চীন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে চীনের ওপর রাশিয়া আইগুনের সন্ধি 1858 খ্রিস্টাব্দে 28 মে চাপিয়ে দেয়। এই সন্ধির দ্বারা, এক, চীনের উত্তরাংশে বেশ কিছু এলাকায় রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দুই, চীনের আমুর, উসোরি, সংহুয়াজিয়াং নদীতে একমাত্র রাশিয়া ও চীনের নৌ চলাচল স্বীকৃত হয়। ছয়, টিয়ানসিনের চুক্তি। ইউরোপীয় শক্তিগুলো চীনে আরও সুবিধা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এক, যুদ্ধ। এই সময় চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ছড়ানোর অভিযোগে চীনের বিচারকরা চ্যাপডেলের নামে জনৈক ফরাসি ধর্মযাজকে প্রাণদণ্ড দেয়। তাছাড়া আফিমের চোরাচালনের কাজে লিপ্ত একটি ব্রিটিশ জাহাজ চীন সরকার বাজেয়াপ্ত করে নাবিকদের উপযুক্ত শাস্তি দেয়। এর ফলে ক্ষুব্ধ ব্রিটেন এবং ফ্রান্স চীনকে দ্বিতীয় অহিফেন যুদ্ধে 1856-58 খ্রিস্টাব্দে পরাজিত করে টিয়ানসিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দের জুন মাসে স্বাক্ষরে বাধ্য করে। দুই, সন্ধি শর্তাবলী। টিয়ানসিনের সন্ধি শর্ত অনুসারে, এক, চীন সরকার ইংল্যান্ড এবং ফ্রান্সকে প্রচুর ক্ষতিপূরণ দিতে রাজি হয়। বিদেশি বণিকদের জন্য চীনের আরও 11টি বন্দর খুলে দেওয়া হয়। তিন, রাজধানী পিকিংয়ে বিদেশি দূতাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। সাত, পিকিংয়ের সন্ধি। চীন সরকার টিয়ানসিনের চুক্তি অনুমোদনে টালবাহানা করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1860 খ্রিস্টাব্দে 24 অক্টোবর চীন আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে পিকিংয়ের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়।
8 শিমনোসেকের সন্ধি। চীনের প্রতিবেশী কোরিয়ার উপর আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95 খ্রিস্টাব্দে শুরু হয়। এই যুদ্ধে পরাজিত চীনের উপর জাপান শিমনোসেকের সন্ধি 1895 17 এপ্রিল চাপিয়ে দেয়। এক সন্ধির শর্তাবলী। শিমনোসেকের সন্ধির শর্তানুসারে এক কোরিয়াকে চীন স্বাধীনতা দেয়। দুই চীনের কাছ থেকে জাপান পেস্কাডোরে স্থায়ীয় লিয়াওচুং উপদ্বীপ ও পোর্ট আর্থার লাভ করে। তিন জাপানকে চীন 230 মিলিয়ন কিউপিং টেল ক্ষতিপূরণ দেয়। চার চীন তার বেশ কয়েকটি বন্দর জাপানের হাতে খুলে দেয়। দুই চীনা তরমুজের খণ্ডীকরণ। চীনে জাপানের সাফল্যে আতঙ্কিত হয়ে ইউরোপীয় শক্তিগুলো চীনের বিভিন্ন অংশে নিজ নিজ প্রভাবাধীন অঞ্চল গড়ে তোলে। ঐতিহাসিক হ্যারল্ড বিনাগ এই অবস্থাকে চীনা তরমুজের খণ্ডীকরণ বলে অভিহিত করেছেন। নয় বক্সাই প্রোটোকল। এক বক্সাই বিদ্রোহ। চিং বা কিং বংশে 1644 থেকে 1912 খ্রিস্টাব্দে শাসনকালে চীনে বিদেশি শক্তিগুলোর শোষণ নির্যাতন আধিপত্যের বিরুদ্ধে চীনে বক্সার বিদ্রোহ 1899 থেকে 1901 খ্রিস্টাব্দে শুরু হয়। বিদ্রোহীরা ব্যাপকভাবে বিদেশিদের হত্যা, রেলপথে টেলিগ্রাফ, গির্জা প্রভৃতি ধ্বংস করতে থাকে। দুই শান্তি চুক্তি। শেষ পর্যন্ত বিদেশি সম্মিলিত বাহিনী বিদ্রোহ দমন করে চীনের ওপর বক্সার প্রোটোকল 1901 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর নামে একটি চুক্তি চাপিয়ে দেয়। তিন চুক্তির শর্তাবলী। বক্সার প্রোটোকলের শর্তানুসারে এক বিদ্রোহের সঙ্গে যুক্ত 12 জন রাজপুরুষের প্রাণদণ্ড এবং শতাধিক রাজপুরুষকে কঠোর শাস্তি দেওয়া হয়। দুই চীনের ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। তিন পিকিংয়ে বিদেশি দূতাবাসগুলি রক্ষার জন্য সেখানে স্থায়ীভাবে বিদেশি সেনা মোতায়েন করা হয়। চার চীনের 25টি দুর্গ ভেঙে ফেলা হয় এবং 125টি রেল স্টেশন ইউরোপীয় সেনাদের দখলে রাখা হয়। উপসংহার। চীনে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা যেসব অতিরাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভ করেছিল তা অন্তত 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বজায় থাকে। চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে ব্রিটেন 1997 হংকংয়ের ওপর, পর্তুগাল 1999 ম্যাকাওয়ের ওপর তাদের দাবি ত্যাগ করে। 44 ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো? ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ক্যান্টন বাণিজ্য। চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর তাংঝুগ 618 থেকে 907 খ্রিস্টাব্দ থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত ক্যান্টন ছিল চীনের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। নানকিংয়ের কাছে রুদ্ধ থাকলেও একমাত্র ক্যান্টন ছিল বিদেশিদের কাছে উন্মুক্ত বন্দর। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে পৃষ্ঠা 127 চীনের বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। এই প্রথা 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হওয়ার আগে পর্যন্ত চলে। ক্যান্টনের বাণিজ্যে প্রথম পর্বে পর্তুগিজরা এবং পরে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় জাতিগুলো নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য। 1759 খ্রিস্টাব্দে চীনের বিদেশিদের জন্য এক বন্দর কেন্দ্রিক ক্যান্টন বাণিজ্য শুরু হয়। ক্যান্টন বাণিজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন এক যুদ্ধদার নীতি। ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা আদব কায়দা শিক্ষা নিষিদ্ধ ছিল। তারা ক্যান্টনে চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল। বিদেশি বাণিজ্যকুটিতে মহিলা ও বাণিজ্যের মৌসুম শেষে ক্যান্টনে আসা বিদেশি বৈদ্যের বন্দর ছেড়ে চলে যেত। চীনে বিদেশি বৈদ্যের প্রতি কঠোর নীতি রুদ্ধদার নীতি নামে পরিচিত। দুই মূল শহরে প্রবেশে বাধা। ক্যান্টন বন্দরে বাণিজ্য করতে আসা ইউরোপীয় বণিকরা শহরের প্রধান ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস এবং বাণিজ্যিক কার্যকলাপ করত। তাদের কখনো কখনো প্রধান ফটক অতিক্রম করে মূল শহরে প্রবেশের অধিকার ছিল না। বণিকরা ক্যান্টন শহরে প্রাচীরের বাইরে বাস করে তাদের স্ত্রী সন্তানদের রেখে আসতে হতো ম্যাকাওতে। তিন কোহং প্রথা। বিদেশি বণিকরা চীনের ক্যান্টন বন্দরে এসে স্বাধীনভাবে বা সরাসরি এখানকার বাণিজ্যে অংশ নিতে পারত না, কারণ বিদেশি বণিকদের কোনো অবস্থাতেই চীনের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হতো না বা অন্য যে কোনো বণিকদের কাছ থেকেও সস্তা দরে দরে মাল কেনার অধিকার ছিল না। চীন সরকার একমাত্র কোহং নামক বণিক সংঘকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দিয়েছিল। বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে একমাত্র কোহং বন্দীদের কাছ থেকেই মাল কিনতে বাধ্য ছিল। চার কোহংদের দুর্নীতি। ক্যান্টনের একচেটিয়া বাণিজ্য অধিকার পেয়ে কোহং বণিকরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত
হয়ে পড়ে এবং একচেটিয়া অধিকার পাওয়ার জন্য তারা চীনা রাজদরবার এবং আদালত ও শুল্ক অধিকর্তাকে বিপুল অর্থ উৎকোচ হিসেবে দিত। বিদেশি বাণিজ্যের শর্ত তারাই ঠিক করত। এরপর বাণিজ্যের বেশিরভাগ লভ্যাংশ কোহং বণিকরা আত্মসাৎ করত। পাঁচ, ব্যক্তিগত বাণিজ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অন্যান্য ইউরোপীয়রা দেশের বণিকরা চীনের ক্যান্টন বন্দরে যে বাণিজ্য করত তা ছিল মূলত ব্যক্তিগত মালিকানা ভিত্তিক বাণিজ্য। এই বাণিজ্যের জন্য চীনের সঙ্গে বিদেশি বণিকদের কোনো কূটনৈতিক সম্পর্কে গড়ে তোলার প্রয়োজন পড়ত না। ছয়, ব্রিটিশ বণিকদের প্রাধান্য। ক্যান্টন বাণিজ্যে প্রথম দিকে পর্তুগিজরা প্রবেশ করলো, পরবর্তীকালে ব্রিটিশ বণিকরা এই বাণিজ্য শ্রেষ্ঠত্ব অর্জন করে। ক্যান্টনে ব্রিটিশ বণিকদের চায়ের বাণিজ্য সর্বাধিক উল্লেখযোগ্য ছিল। এছাড়া তারা রেশম, মৃৎপাত্র, দারুচিনি, ঔষধপত্র প্রভৃতি ইংল্যান্ডে রপ্তানি করত। তারা ইংল্যান্ড থেকে পশম বস্ত্র, লোহা, টিন, সীসা, পশুর লোম প্রভৃতি চীনে আমদানি করত। চীনের সঙ্গে ইংল্যান্ডের এই বাণিজ্য দেশীয় বাণিজ্য নামে পরিচিত ছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ক্যান্টন বাণিজ্যে আমেরিকার স্থান ছিল দ্বিতীয়। উপসংখ্যায় ব্রিটিশ বণিকরা 1900 প্রথম থেকে ভারত থেকে চোরাপথে চীনে আফিম রপ্তানি করতে থাকে, ফলে ক্যান্টন বাণিজ্যের চরিত্র বদলাতে শুরু করে। আফিমের ব্যবসাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ব্রিটেনের বিরোধের ফলে প্রথমে আফিম যুদ্ধ, পরে বা প্রথম ইঙ্গোচীন যুদ্ধ 1840-42 সংঘটিত হয়। এই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে ক্যান্টন ব্যবস্থা ভেঙে পড়ে। চীন ক্যান্টন সহ বেশ কয়েকটি বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয়। এভাবে ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে। প্রশ্ন 45, ইউরোপে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চীনে ঔপনিবেশিক শোষণে অভিজ্ঞতার মধ্যে সাদৃশ্যগুলো উল্লেখ করো। ঔপনিবেশিক শোষণ বিষয়ে ভারত ও চীনের অভিজ্ঞতার মধ্যে সাদৃশ্য। ইউরোপে বিভিন্ন সাম্রাজ্যবাদী বণিক জাতি অষ্টাদশ থেকে এশিয়ার যেসব দেশে বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল ভারত ও চীন। ইউরোপীয় বণিক জাতিগুলো উভয় দেশের অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পৃষ্ঠা 128, বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারত ও চীনের অভিজ্ঞতার মধ্যে বিভিন্ন বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন ভারত ও চীনের অভিজ্ঞতার সাদৃশ্য, পার্থক্যের বিষয়। এক, বিদেশিদের আগমন। ভারত, চীন। পর্তুগিজ নামিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। এই পথ ধরে পরবর্তীকালে ইউরোপে পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, ডাচ বা ওলন্দাজ, দিনেমায় প্রভৃতি বণিক জাতি ভারতে বাণিজ্য করতে আসে। চীন, পর্তুগিজ বণিক রাফায়েল পেরোস্ট্রেল 1916 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে জলপথে চীনে এসে পৌঁছান, এখানে বাণিজ্য করে বিশেষ লাভবান হন। ইংরেজ, ফরাসি, ডাচ বা ওলন্দাজ, দিনেমার বণিক যে প্রভৃতি জাতি ভারতে বাণিজ্য করতে আসে। পর্তুগিজ বণিক রাফায়েল পেরোস্ট্রেল 1916 খ্রিস্টাব্দে ইউরোপ থেকে জলপথে চীনে এসে পৌঁছান এবং এখানে বাণিজ্য করে বিশেষ লাভবান হন। তার সাফল্যের সূত্র ধরে পরবর্তীকালে স্পেনীয়, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, দিনেমার, আমেরিকান প্রভৃতি বহিরাগত জাতি বাণিজ্যিক উদ্দেশ্যে চীনে আসেন। দুই, বিদেশি আধিপত্য। পশ্চিমী বণিক জাতিগুলো ভারতের সফল বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের মালিক হয় এবং ভারতের বিভিন্ন অংশের সেনাবাহিনী গড়ে তুলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বহিরাগত জাতিগুলি আরোপ করা বিভিন্ন চুক্তির চাপে চীন তার বিভিন্ন বন্দর বাণিজ্যের জন্য বিদেশি বণিকদের কাছে খুলে দিতে বাধ্য হয়। এরপর তারা বিভিন্ন বন্দর ও অন্যান্য অঞ্চলে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করে। তিন, প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ। ইংরেজরা প্রথম 1757 বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পলাশির যুদ্ধে পরাজিত করে বাংলায় নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। ইংরেজরা প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গোচীন যুদ্ধে 1839-40 খ্রিস্টাব্দে চীনকে পরাজিত করে নানকিংয়ের সন্ধি 1842 স্বাক্ষরে বাধ্য করার পর চীনের আধিপত্যের সূচনা করে। চার, ব্রিটেনের শ্রেষ্ঠত্ব। ভারতে আসে ইউরোপীয় শক্তিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, শেষ পর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরাসি শক্তিকে পরাজিত করে ব্রিটেন এদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করে। চীনে বাণিজ্য করতে আসা বিদেশি শক্তিগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত ব্রিটেন শ্রেষ্ঠত্ব অর্জন করে। পাঁচ, বিদেশি সামগ্রীর বাজার। ইউরোপের শিল্পজাত পণ্য সামগ্রীতে ভারতের বাজার ছেয়ে যায়। এইসব পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে হটে ভারতের শিল্প ধ্বংসের পথে এগিয়ে যায়। বিদেশিরা ভারতের মতো চীনকেও বিদেশি পণ্যের বাজারে পরিণত করে। বিদেশের কলকারখানায় উৎপাদিত পণ্য চীনে আমদানি করা হতো, এই পণ্যের সঙ্গে প্রতিযোগিতা চীনের শিল্প পিছিয়ে পড়ে। ব্রিটিশ বণিকরা ভারত থেকে চীনে আফিম রপ্তানি করত। ছয়, কাঁচামাল রপ্তানি। বিদেশি শক্তিগুলো বিশেষ করে ব্রিটেন ভারতবর্ষকে একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। তারা ভারতের কাঁচা তুলো, পশম, রেশম, পাট, চা, কপি, হাতির দাঁত, চন্দন কাঠ, রূপো,
প্রভৃতি পণ্য ইংল্যান্ডে রপ্তানি করত। ভারতে আফিমের অধিকাংশ চীনে রপ্তানি করা হতো। বিদেশি শক্তিগুলো চীনকেও একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। চীনের মূল্যবান সাদা রেশম, সবুজ চা, বিভিন্ন খনিজ পদার্থ, চীনা মৃৎপাত্র, ঔষধ, দারুচিনি প্রভৃতি চীন থেকে ইউরোপে রপ্তানি হতো। সাত, চুক্তিবদ্ধ শ্রমিক সংগ্রহ। ব্রিটিশ সরকার ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক দীর্ঘকাল ধরে আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন স্থানে কৃষি ও খনিজ উৎপাদনের কাজে পাঠাতে থাকে। ব্রিটিশদের ভারতের মতো চীন থেকেও প্রচুর চুক্তিবদ্ধ শ্রমিক সংগ্রহ করে আফ্রিকা সহ বিভিন্ন অনুন্নত স্থানে কৃষি ও খনিজ উৎপাদনের কাজে পাঠায়। আট, অসম চুক্তি। ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের উপর চাপানো কয়েকটি অসম চুক্তি হলো আলিনগরের সন্ধি, এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, সলবায়ের সন্ধি, বেসিনের সন্ধি প্রভৃতি। ব্রিটিশ সরকার কর্তৃক চীনের উপর চাপানো কয়েকটি অসম চুক্তি হলো নানকিংয়ের সন্ধি, বগের সন্ধি, তিয়েনসিনের সন্ধি, পিকিংয়ের সন্ধি, শিমনোশেকির সন্ধি প্রভৃতি। নয়, অর্থনৈতিক শোষণ। ইংরেজ কোম্পানি ভারতের বৃহৎ অংশে তীব্র শোষণমূলক ভূমি ব্যবস্থা চালু করেন। তাছাড়া বিলাতি পণ্যে ভারতের বাজারগুলো ছেয়ে গেলে দেশীয় শিল্প ধ্বংস হয় এবং শিল্প কারিগররা বেকার হয়ে পড়ে। চীনের বিভিন্ন বন্দর বিদেশিদের কাছে উন্মুক্ত হয়ে পড়লে সমগ্র চীন বিদেশি পণ্যে ছেয়ে যায়। দামেও মানে বিদেশের যন্ত্র উৎপাদিত পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চীনের কুটির শিল্প ধ্বংস হয়ে যায় এবং শিল্প ও কারিগররা বেকার হয়ে পড়ে। পৃষ্ঠা 129-10, দেশীয় বাণিজ্য ধ্বংস। ভারতের বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তার ব্যক্তিগত কর্মচারীদের দখলে চলে যায়, ফলে ভারতের দেশীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ভারতে বিপুল পরিমাণ রাজস্ব। বৈদেশিক শোষণে চীনের বাণিজ্য সম্পূর্ণভাবে ব্রিটিশ, আমেরিকা ও অন্যান্য বিদেশি বণিকদের দখলে চলে যায়, ফলে চীনের দেশীয় বাণিজ্য ধ্বংস। 111, সম্পদের বহির্গমন। ভারতে বিপুল পরিমাণ রাজস্ব, কাঁচামাল এবং বাণিজ্য থেকে প্রাপ্ত অর্থ সম্পদ দীর্ঘদিন ধরে ভারত থেকে বিলাতে চলে যেতে থাকে, ফলে ভারতের দারিদ্র বৃদ্ধি পায়। বিদেশি বণিকরা চীনের বিপুল পরিমাণ কাঁচামাল, অর্থ, খনিজ ও অন্যান্য সম্পদ অবিরাম নিজেদের দেশে নিয়ে যায়, ফলে ক্রমে চীনের অর্থনৈতিক দুর্দশা বৃদ্ধি পায়। 12, বিদ্রোহ। ভারতের শোষিত ও নির্যাতিত প্রজারা অত্যাচারী ব্রিটিশ সরকার ভারতের জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বারংবার আন্দোলনে সামিল হয়। কয়েকটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মহাবিদ্রোহ, অসহযোগ আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি। চীনের বিদেশি বণিকদের শোষণ এবং মাঞ্চু রাজবংশী অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়। কয়েকটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল তাইপিং বিদ্রোহ, বক্সের বিদ্রোহ, 1911 খ্রিস্টাব্দে বিপ্লব, 1919 খ্রিস্টাব্দে চৌঠামের আন্দোলন, 1949 খ্রিস্টাব্দে কমিউনিস্ট আন্দোলন প্রভৃতি। প্রশ্ন 46, ইউরোপে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চীনে ঔপনিবেশিক শোষণের আধিপত্যের মধ্যে বৈসাদৃশ্যগুলো উল্লেখ করো। ঔপনিবেশিক শোষণ বিষয়ে ভারত ও চীনের অভিজ্ঞতার মধ্যে বৈসাদৃশ্য। ইউরোপে বিভিন্ন ঔপনিবেশিক শক্তি ভারত ও চীনে ব্যাপকভাবে ঔপনিবেশিক শোষণ চালায়। ঔপনিবেশিক শোষণের পরিপ্রেক্ষিতে ভারত চীনের অভিজ্ঞতার মধ্যে বিভিন্ন বিষয়ের সাদৃশ্য লক্ষ্য করা যায়, তবে উভয় দেশের মধ্যে ঔপনিবেশিক শোষণের অভিজ্ঞতার বৈসাদৃশ্য লক্ষণীয়। ভারত ও চীনের ঔপনিবেশিক আধিপত্যের ক্ষেত্রে বৈসাদৃশ্যগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ভারত ও চীনের অভিজ্ঞতার বৈসাদৃশ্য পার্থক্যের বিষয়। 1, নিষেধাজ্ঞা। ভারত ও চীন সপ্তদশ অষ্টাদশ থেকে ইউরোপ থেকে ভারতে আসা বণিকদের বাণিজ্য করার বিষয়ে কখনো সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল না। বিভিন্ন ইউরোপীয় শক্তি এদেশে বাণিজ্য কুঠি প্রতিষ্ঠার অনুমতি পায়। 1, পর্তুগিজরা কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, বোম্বাই, হুগলি প্রভৃতি। 2, ওলন্দাজরা পুলিকট, সুরাট, নেগাপট্টিনম, কোচিন, চুত্রায়। 3, ইংরেজরা সুরাত, আগ্রা, আহমেদনগর, মাদ্রাজ, কলকাতা। 4, ফরাসিরা সুরাত, মাসালিপত্তম, পন্ডিচেরি, মাহে প্রভৃতি স্থানে কুঠি স্থাপন করে। 18 শতকে প্রায় মধ্যভাগ পর্যন্ত ইউরোপ থেকে চীনে আসা বণিকদের বাণিজ্য এক প্রকার নিষিদ্ধ ছিল। কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনি সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে চীনি সম্রাটকে নজরানা বা উপঢৌকন দিতে হতো এবং কাওতাও প্রথা অনুসারে সম্রাটের সামনে আভূমি মাথানত করতে হতো। এসবের পরেও চীনে বাণিজ্য অনুমতি মিলত না। চীনে বিদেশিদের প্রবেশে বাধা রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 2, আধিপত্যকারী দেশ। প্রথম দিকে পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি ইউরোপীয় রাষ্ট্র ভারতে বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে। শেষ পর্যন্ত অন্যান্য শক্তিগুলোকে প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে ইংরেজরা এদেশে নিজেদের চূড়ান্ত রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। চীনে বিভিন্ন ইউরোপীয় শক্তির মধ্যে ইংরেজরা শ্রেষ্ঠত্ব অর্জন করে ঠিকই, তবে অন্যান্য শক্তিগুলোর আধিপত্য সম্পূর্ণ লুপ্ত হয়নি। ব্রিটেনের পর চীনের আধিপত্য প্রতিষ্ঠায়
দ্বিতীয় স্থানে ছিল আমেরিকা। এছাড়া ফ্রান্স, রাশিয়া, জাপান, ওলন্দাজ প্রভৃতি শক্তিগুলো চীনে কিছু না কিছু আধিপত্য প্রতিষ্ঠা করে। তিন, বিনা শুল্কে বাণিজ্যের অধিকার। ব্রিটিশ কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ ফেরেক্সিয়ার কাছ থেকে দস্তক বা বাংলার বিহার উড়িষ্যায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। এর ফলে তারা অন্যান্য ইউরোপীয় বণিক এবং ভারতের দেশীয় বণিকদের চেয়ে বাড়তি সুবিধা পায়। ইংরেজরা ভারতের মতো চীনের দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়নি, ফলে তারা চীনের বাণিজ্য অন্যান্য বহিরাগত বণিক জাতির চেয়ে শুল্ক সংক্রান্ত বিশেষ সুবিধা পায়নি। পৃষ্ঠা 130-4, দেওয়ানি অধিকার। ব্রিটিশ কোম্পানি এলাহাবাদের দ্বিতীয় সন্ধির 1765 খ্রিস্টাব্দের দ্বারা মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যায় রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এই রাজস্বের দ্বারা ভারতের বাণিজ্যে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। ইংরেজ বা অন্যান্য ইউরোপীয় বণিক জাতিগুলো চীনের দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করতে পারেনি। ইংরেজি বণিকরা চীনের বাণিজ্য অন্যান্য বহিরাগত জাতির বণিক জাতির চেয়ে শুল্ক সংক্রান্ত বিশেষ সুবিধা পায়নি, তবে তারা চীনে কম শুল্কে বাণিজ্য করার সুযোগ পেয়েছিল। ফলে এই বণিক জাতিগুলো চীনে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় মূলধন নিজ নিজ দেশে আনতে বাধ্য হয়। 5, আধিপত্যের প্রকৃতি। পলাশীয় বক্সারের যুদ্ধে জয়লাভের দ্বারা ইংরেজরা বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে তারা অযোধ্যা, মারাঠা, মহীশূর, পাঞ্জাব সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন যুদ্ধ ও সন্ধির মাধ্যমে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে, ফলে ভারতে এক পূর্ণাঙ্গ ব্রিটিশ উপনিবেশে পরিণত করে। ইউরোপীয় শক্তিগুলো চীনের কিছু কিছু ক্ষুদ্র অঞ্চলে কিছু রাজনৈতিক ক্ষমতা অর্জন করে। সমগ্র চীনের শাসন ক্ষমতা তারা দখল করতে পারেনি। আইনত রাজাই ছিলেন চীনের শাসকদের। চীনকে বিদেশি শক্তিগুলি পূর্ণাঙ্গ উপনিবেশ না বলে আধু উপনিবেশ বলা যায়। 6, আন্দোলনের নেতৃত্ব। ভারতীয় ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন দল এবং সম্প্রদায় আন্দোলন গড়ে তুলতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল জাতীয় কংগ্রেস দল। 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে এই দল ভারত ও বিদেশি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের অগ্রভাগে থাকে। চীনে বিভিন্ন বিদেশি বণিক জাতির বিরুদ্ধে আন্দোলন সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি মাও জেদুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনে আন্দোলনের অগ্রভাগে ছিল। 7, ঔপনিবেশিক প্রভাবের অবসান। ব্রিটিশ শাসনের শেষ পর্বে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দ, আইন অমান্য আন্দোলন 1930 এবং ভারত ছাড়ো আন্দোলন 1942, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদহিন্দ বাহিনী সংগ্রাম, নৌবিদ্ধ 1946 প্রভৃতি ঘটনা ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করে। 1947 15 আগস্ট স্বাধীন ভারতে আত্মপ্রকাশ ঘটে। 1945 খ্রিস্টাব্দের পর মাও জেদুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির অনুগত চীনের কুওমিংতাং দলের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত কুওমিংতাং দল পরাজিত হয় এবং মাও জেদুং 1949 খ্রিস্টাব্দে 1 অক্টোবর গণপ্রজাতান্ত্রিক চীনের প্রতিষ্ঠা করেন।